ব্যাপার নিয়ে খুব হট, খুব গরম, কিন্তু সত্যি কি করি, বড় মুসিবত। ঠিক আছে, মুসিবতে তুমি আসো, আমি তোমার দেখতে পাচ্ছি না, চিনিও না বাবা, তবে সূত্র আমাকে বলে একটা প্রশ্ন করতে তোমাকে, সূত্র বলে তোমাকে একটা প্রশ্ন করতে, তুমি কি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য উত্তরটা দেবে? কই হুজুর, ঠিক আছে। আচ্ছা, তুমি বিয়ের আগে কি করছো? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে, টেলিফোনের ওই প্রান্তে কেঁদে দিল এবং বলল, হ্যাঁ, ইউনিভার্সিটি যখন পড়তাম আমিও একটা খারাপ কাজ করেছিলাম। বলেন না আউযুবিল্লাহ। আজ সব জায়গায় এমন বাস্তবতা চলছে, নিজের দিকে তাকায় না আরেকজন, এমন আছে না নাই বন্ধু? তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই, পরিবার ভাঙ্গার যে প্রবণতা শুরু হয়েছে বিভিন্নভাবে, খালি অন্যের দোষ দেখা, নিজের দিকে আছে না নাই বন্ধুগণ? আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি, বন্ধু আসুন নিজে ভালো হতে শিখি, বুঝতে পেরেছেন? কারণ নিজে যদি ভালো হতে শিখি, নিজে নিজে ভালো হলে পয়সা লাগে না, বুঝতে পেরেছেন? আর নিজে যদি ভালো না হই, তাহলে সবাই, আমি যেমন সবাই তেমন, দেখবেন আমাদের মধ্যে অনেক আছে আলেম ওলামা, দেখবেন তার শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছে, গুরুমারা শিষ্য বাংলায় বলে, আছে না নাই? আরে ভাই, বুঝেন না, বুঝেন না, শিক্ষক যে তাকে বড় করেছে তার সাথে দুর্ব্যবহার করেছে, খোঁজ নিয়ে দেখবেন তার যত শিষ্য তারাও এমন, ঠিক না বেটি? আরে ভাই, গরুমারা শিষ্য বুঝেন তো, আছে না নাই? সব জায়গায় এমন দুর্ভাগ্য। তাই বন্ধু, আজকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে নসিহত করি, আসুন নিজেরা ভালো হতে শিখি, নিজেকে ভালো করি, তাইলে সবাই কি, সবাই কি, আমি কি বোঝাতে পেরেছি? বাংলাদেশের করুণ পরিস্থিতি শুরু হয়েছে, এর থেকে উত্তরণ করা সম্ভব না, সম্ভব না, এটা হলো আমার এক নাম্বার কথা। দুই নাম্বার বলতে চাই, দেখুন আমার বড় ভাই ডক্টর মতিউল ইসলাম ভাই, গুণ জ্ঞান আলম বয়স সব দিক থেকে আমার বড়, তিনি সালাতুল এশার আগে সুন্দর বক্তব্য রেখেছেন, বলেছেন, আপনারা অনেকেই শুনেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনেননি আপনাদেরকে রেকর্ডেড সিডি দেয়া হবে, শুনবেন আপনারা। তিনি সুন্দর করে বলেছেন, অনেকগুলো বিষয় সুন্দর করে করে বলেছেন, হ্যাঁ অন্তত একটা নিয়ামত আপনাদেরকে বলেছেন, যে আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে আসেন, অনেক কিছুই আগে জানতেন না এখন জেনেছেন, আসেন না নাই? বলেন আলহামদুলিল্লাহ। এই যে জানাটা, এই যে এলম পাওয়াটা, এলম অর্জন করাটা, এটা সবার জন্যে কর্তব্য, সবার জন্যে ফরজ। কি নফল নাকি ওয়াজিব নাকি? বিশ্বাস করুন, জীবনের জন্যে যেমন টাকা পয়সা দরকার, জীবনের জন্যে দরকার আছে না নাই? কিন্তু টাকা পয়সার আগে দরকার এলম। কি দরকার? জীবনে টাকা পয়সার যতটা গুরুত্ব, তার চেয়ে হাজার 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 গুণ বেশি প্রয়োজন হলো কিসের, কিসের? এলমের, এলম, এলমের প্রয়োজন, এটা ফরজ। হ্যাঁ, এলম বলতে কেবল কি সার্টিফিকেট, মেট্রিক পাশ করা, দাওরায়ে হাদিস পাশ করা, কামিল পাশ করা, এর নাম এলম? এলম মানেই হলো, এলমের সংজ্ঞা দিতে গিয়ে একটি সুন্দর সংজ্ঞা, আল এলমু নূরুন ফিল কালবিল মুমিন, এলম হলো ইমানদারের আত্মায় নূর, আল এলমু নূরুন ফিল কালবিল মুমিন, ইমানদারের আত্মায় নূর হলো এলম। তবে কোত্থেকে পাওয়া যাবে? এটা হলো মুক্তাবাসুন, এই নূরটা নিতে হবে, চয়ন করতে হবে, মিন আকওয়াল মুহাম্মাদিয়্য ওয়া আফআলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন থেকে।
এর নামে আলম, এর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার জীবন, তার কথা, তার কাজ, তার সমর্থন থেকে এই নূরটা ইমানদার গ্রহণ করবে, এর নাম আলম। এর নাম কি? এই আলম অর্জন করাটা ফরজ। কেমন ফরজ? টাকা পয়সা উপার্জন যতটা প্রয়োজন তার চেয়ে হাজার 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 গুণ বেশি। বিশ্বাস হয় না হয় না? একটা আয়াত দিয়ে শেষ করে দেব আমার কথা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জাহান্নামে কারা যাবে তাদের পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামে কারা যাবে জানতে চাও? আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে বলছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ। কে বলছেন? আল্লাহ। অনেকেই পারেন আমার সাথে পড়েন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। কে বলছে? বিশ্বাস কর, মাঝে মাঝে খুব আটকে উঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে কঠিন কথাগুলো কোরআন এবং তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল এই কথাগুলো না বলে কোনো আলেম, কোনো মুফাক্কির, কোনো মুহাদ্দিস, কোনো দাঈ যদি বলতো মানুষ কী জানি করত? মাঝে মাঝে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষদেরকেও শয়তান বলেছেন না বলেন নাই? সবাই মানুষ না, কেউ কেউ কি? কে বলেছেন? আমাকে একবার কয়েকজনে করুন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ, আর আপনি কোন শয়তান, দুই পায়া শয়তান। আমি কি বন্ধু, আমি বলি নাই, কে বলেছে? কে বলেছেন? শায়াতিনাল ইনসি ওয়াল জিন। জিন শয়তান বলার আগে মানুষ শয়তানের কথা কে বলেছেন? সুতরাং মানুষদের মধ্যেও শয়তান আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের, জাহান্নামে কারা যাবে, দুজকে কারা যাবে, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন মানব আর দানবের অনেকেই কোথায় যাবে? চিনতে চাও ওরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই। আত্মা আছে কিন্তু সত্য অনুধাবনের শক্তি নাই। শুধু তাই না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে চক্ষু, দুই নয়ন থাকতে অন্ধ, দুই নয়ন থাকতে অন্ধ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কান কিন্তু আল্লাহ তাআলা উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগল ভেড়ার মতো। আল্লাহ তাআলা এই বলে থামেন নাই, বলেছেন না কথাটা হলো না, বাংলাদেশে বলে না তুক্কু তুক্কু কথাটা হয় নাই, আরে বলেন না আপনারা। হ্যাঁ, স্পিরিট, কোরআনের আয়াতের স্পিরিট বাংলায় বললে এভাবেই বলতে হয়, তুক্কু কথাটা হয় নাই, বরং বালহুম আদাল, বরং গরু ছাগল ভেড়ার চেয়েও কে? আল্লাহ তাআলা বললেন যারা জাহান্নামে যাবে, আর এদের পরিচয় হৃদয় আছে অনুধাবন শক্তি নাই, আছে চক্ষু দেখতে পায় না, আছে কান কিন্তু। সব মুফাসসিরিকরাম একমত হয়ে বলেছেন এরা হলো তারা যাদের এলম নাই। এলম থাকলে আত্মায় অনুধাবন শক্তি আসে, চক্ষু খুলে যায়, কানটা কি অর্জন করলে বলে না, কি অর্জন করলে? এলম। আর এলম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী। এর বাহিরে আল আছে নাকি? শুনেন, আপনারা প্রশ্ন করে হুজুর আপনি তো হুজুর কইবেনি, তাহলে কি বিজ্ঞান, আকাশ,
মহাকাশ, সমুদ্র, এই যত কিছু আছে, যত সায়েন্সের ভাগ আর বিভাগ আছে, এগুলা কি জ্ঞান না বন্ধু? একটু চক্ষু মেলিয়া দেখো, এই যে কোরআন আল হাকিম, কোরআন কোরআন আল হাকিম, বিজ্ঞানময় মহাগ্রন্থের নাম কি? আল কোরআন আল করিম। আল কোরআন আল করিমের মধ্যে সব কিছু আছে না নাই? আছে না নাই? আল কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছেন। আর এই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র যখন প্রশ্ন করা হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার বড় ভাই বলেছেন, তখন তিনি উত্তর দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন জীবন্ত কোরআন। বলে না সুবহানাল্লাহ। তাই বন্ধু, ইলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকেই। দেখুন আজকে ডিজিটাল যুগ, আপনারা সবাই কই আমরা তো ডিজিটাল, মহা ডিজিটাল, এই ডিজিটাল যুগেও কি কোরআন মোহাম্মদ সাল্লামের কথা কাজ জ্ঞানের আধার? একটা উদাহরণ দিই। দেখুন আপনাদের সবার কাছে দুইটা চারটা টেলিফোন আছে না নাই? টেলিফোনে কথা কন না বাড়িতে? হ্যালো কইলে হাজার মাইল দূরে কয় হ্যালো। এই যে টেলিফোন, মনে করি টেলিফোন আবিষ্কার করেছে, ওরে বাবা! কিন্তু বন্ধু, আজ থেকে হাজার হাজার বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল করিমে বলেছেন, তিনি তার নবী সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে তার এক বান্দাকে এমন যোগ্যতা দিয়েছিলেন যে যোগ্যতা আজকের ডিজিটালকে অনেক আগে লাথি মেরে ফালাই দিছে। বলে না সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? আপনারা বাংলাদেশে ওয়াজে রানী বিলকিসের গল্প শুনছেন তো? সূরাতু আন-নামলের মধ্যে পিপিলিকা নামে যে সূরাটা, এর মধ্যে আছে না নাই? ঘরে যায় মিলায় দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের গল্প আসলো, হুদহুদ পাখি বলল, তার ছিল বিশাল একটা সিংহাসন, ওয়ালাহা আরশুন আযীম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কে আছে এমন তোমাদের মধ্যে এই বিশাল সিংহাসন আমার দরবারে নিয়ে আসবে? বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে আল্লাহ তাআলা বললেন, কাল ইফরিতুম মিনাল জিন্নি, একজন প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন সুঠাম দেহের অধিকারী জিন বলল, আন আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আলাইহিস সালাম, নবীদের নাম শুনলেই আলাইহিস সালাম বলবেন, কারণ স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আমাদের দেওয়া উচিত না উচিত না? সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আচ্ছা জিন তুমি নিয়ে আসবা, কয়ের সময় লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার অফিসিয়াল টাইম শেষ হওয়ার আগে, তার মানে অফিস টাইম লাগবে। আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, অকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। বলে না সুবহানাল্লাহ, একজন মানুষ বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আন আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চুকের শালটা, চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগে হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে আসবে, কে বলল? মানুষ। কে বলল? ডিজিটাল ডিজিটাল করো, কত কিছু আবিষ্কার করেছ, কোরআনের পায়ের কাছেও যেতে পারেনি। বলে না সুবহানাল্লাহ, একজন মানুষ বলল আমি নিয়ে আসব হাজার মাইল দূর থেকে সিংহাসন, চুকের পলক পড়ার আগে আনছিল নি, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, মুহূর্তেই বিশাল সিংহাসন সামনে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি বললেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, লিয়াবলু আনি আশকুর আম আকফুর, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমি তার শুকরিয়া আদায় করি না কুফুর। এই যে চত আজ কয়েক হাজার বছর আগে
বিজ্ঞানের এই অগ্রযাত্রা সাধিত হয়েছে সুলাইমান আলাইহিসসালামের। আজকের পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার। আমার এক আত্মীয়, আমার মায়ের দিক থেকে আত্মীয়, তিনি নাসায় ডাক্তার, নাসা চিনেন তো, আমেরিকাতে মহাকাশ গবেষণা কেন্দ্রের ডাক্তার। তিনি নিজে আমাকে বলেছেন, পরীক্ষা করা হয়েছে শব্দকে যেমন ট্রান্সফার করা হয় ঠিক এই গতিতে বস্তু ট্রান্সফার করার, কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত ব্যর্থ, কারণ এতে বস্তুর অস্তিত্ব হারিয়ে যায়। কিন্তু কোরআন বলেছে পৃথিবীতে একবার এমনটা, তাই বিজ্ঞান আজ পর্যন্ত যা পারেনি তার সংবাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে আমাদেরকে। যদি কেউ বিজ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করে আমাদের মতো হুজুরকে দেখে ইসলামকে কোরআন আর সুন্নাকে গালি দেন, তাহলে বলবো মরিস বুকাইলির বইটা পড়বেন, দ্য বাইবেল সায়েন্স অ্যান্ড কোরআন, কোরআন বাইবেল কোরআন এবং বিজ্ঞান। বন্ধুগণ, এই যে আলম জ্ঞান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলীর বাইরে নাই নাই নাই, বুঝতে পেরেছি? তাই আলম যে অর্জন করে সেই হয় মানুষ, আর যে আলম অর্জন করে না সে মানুষ হতে, মানুষ হতে পারে? বলেন মানুষ হতে পারে? তাই বন্ধু, সত্যি টাকা পয়সা না থাকলেও মানুষ হয়, তাকে অমানুষ কেউ বলে নাকি? যদিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে পানাহ চেয়েছেন, তিনি বলেছেন কাদাল ফিকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরিতে নিয়ে, কিন্তু এলম না থাকলে মানুষই থাকে না। তাই জ্ঞানের এই মর্যাদা, এবং ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে ফরজ করে। যে পৃথিবীর আর কোনো ধর্ম আর কোনো মতবাদে জ্ঞান অর্জন কি নাই, কি নাই? সুতরাং আপনারা তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেকবার প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা উচিত, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে জ্ঞান পায় না, বিশ্বাস করেন? 91 সনে আমার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তখন নরসিংদীর একজন মানুষ, সেই সময়ে রণবীর ইত্তেফাক পত্রিকায় কার্টুন দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের ছেলেরা ঢুকতেছে গরু ছাগল হয়ে বের হচ্ছে। তৎকালীন ভিসি মহোদয় প্রচণ্ড প্রতিবাদ করলেন, আল্লাহর কি মেহরবানি, এক সপ্তাহ যেতে না যেতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে ধরে 23 চ্যান্সেলর বানায়, এমন পিটনি দিল ডক্টরে, মনে থাকতে মনে থাকার কথা, তখন তো এত টেলিভিশন চ্যানেল ছিল না। তখন সাংবাদিক, এক সাংবাদিক তাকে হাসপাতালের বেড়ে প্রশ্ন, আপনি বলেছিলেন ওই কার্টুনিস্টের প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজকে বলেন তো কি, 91 সনে এমনটা ছিল আর আজকে 91 থেকে কত বছর, হ্যাঁ আজকে কত, 24। আজকে আজকের বাংলাদেশে এসে মানুষের বাচ্চারা গরু ছাগলের বাচ্চা না আরো নিকৃষ্ট হচ্ছে না, হচ্ছে না? আপনারা আমার অনেকের পরিবারই এমন, কিন্তু বন্ধু আমি বলবো আপনারা সৌভাগ্যবান, এই সুযোগদের, এই যে আমার ভাইরা, আমি তাদের যেমন শেখ আব্দুল্লাহ আল কাফি, এই যে তারপরে শেখ কাশেম মিন আব্বাস, কে আব্বাস, তারপরে শেখ আবুল আখতার, তারপরে শেখ রবিউল ইসলাম, শেখ শরীফুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, শেখ আহমদুল্লাহ ভাই, তারপরে এই যে শেখ এজাজুল ইসলাম, শেখ আব্দুল হাকিম, এই বড় বড় শেখ যারা জ্ঞানে গুণে সব দিক থেকে আমার চেয়ে অনেক বড়, মুখলেসুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ, এই শুয়ুখরা, এদের সংস্পর্শ পেয়ে এলম অর্জনের সুযোগ পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই এলমের কদর করবেন নিজে মানুষ হওয়ার জন্যে, আর এলমটার খালি টাকাই পাঠাবেন না, এলমটাও রফতানি করবেন, রাজি আছেন? কে কে রাজি আছে? বিশ্বাস করুন আমরা বাংলাদেশকে নিয়ে বড় আশাবাদী, এখনো ব্যক্তিগতভাবে আমি, কারণ আজ থেকে 10-15-20 বছর আগেও জ্ঞানের চর্চা এমনটা ছিল না, এলমের চর্চা ছিল না, কিছু কিছু কিতাবের চর্চা ছিল,
বিভিন্ন তরিকার পন্থার চর্চা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা টাকাও পাঠান এলমও পাঠান, পাঠাবেন তো? রাজি আছেন? হাত তুলেন দেখি, দুইটা হাত তুলেন, খালি টাকা পাঠাবেন না, কি পাঠাবেন? রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এলমও পাঠাবেন, এলমকেও পাঠাতে হয়, আমদানি রপ্তানি করতে হয় না, হয় না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এলম টাকা পাঠালে কেবল হয়তো ঘর বানাবে, বাড়ি বানাবে, আরাম আর আয়েশ করবে, কিন্তু এলম যদি পাঠাতে পারেন কি হবে? কি হবে? মানুষ হবে, আর জান্নাত মানুষের জন্যে, গরু ছাগল বেড়া জান্নাতে, ব্যতিক্রম এক দুইটা। আল্লাহ তাআলা নাম ধরে কোরআনে কারিমে মেনশন করেছে, সত্য না মিথ্যা বলে? কিন্তু জান্নাতে যেতে চাইলে আগে মানুষ হতে হবে, তারপরে জান্নাত, আগে মানুষ তারপরে। আর মানুষ হলে, মানুষ হতে চাইলে জ্ঞান, জ্ঞান ছাড়া, এলম ছাড়া মানুষ হতে, আর এলমের ঠিকানার নাম কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কথা, তার কাজ, তার সমর্থন, তার গুণাবলী, এটা হলো এলম, জ্ঞান, বলো না সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি, বিশেষ করে সৌদি গভর্নমেন্টেরও, কারণ মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার বন্দিগিও ঠিক মতো হয় না। তাই এই যে সৌদি গভর্নমেন্ট ওজারা শুন আল ইসলামিয়া এই সুন্দর আয়োজন করেছে, আপনার আমার প্রত্যেককে মানুষ হওয়ার জন্যে সুযোগ করে দিয়েছে, তাদের শুকরিয়া আদায় করা উচিত না উচিত না? রাজি আছেন তো? না খালি সমালোচনা, খালি বদনাম, সৌদিদের এত বদনাম করে কিছু কিছু লোকজন আছে, আরে বেটা নিজের বদনামটা কর। অনেক উম্মাল অনেক আছে এবং সৌদি আরবে থাকে, দেশে গেলে সৌদিদের বদনাম বলিতে 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 বলিতে, সে ঠিক না বেটি? আরে ভাই আছে না নাই? আরে মিয়াদ, তুমি আমাকে, আমাদের সবাইকে মানুষ হতে যে শিখালো, এলম জানার, বুঝা, রপ্তানি করার সুযোগ যে দিল, তার তো শুকরিয়া আদায় করা উচিত উচিত না উচিত না? সুতরাং এই সরকারের, এই সৌদি আরব, এই বাদশাহ সহ সবার আমরা শুকরিয়া আদায় করি, তাদের যতটুকু ভালো, তাদের যতটুকু কল্যাণ, তাদের দ্বারা যতটুকু উপকৃত হচ্ছি, আমরা প্রত্যেকটি মুহূর্তে তার শুকরিয়া আদায় করি, করবেন তো ইনশাআল্লাহ? এদেশের মানুষদের মধ্যে এখন এমন অনেক ভালো গুণ আছে, আমাদের অনেক আলেমের মধ্যে তা বলেন আছে নাকি? এমন অনেক আছে, আপনারা খাপে খাপে মিলাই লইয়েন, বুঝাইতে পেরেছি? সুতরাং ভালোটা গ্রহণ করব, মন্দটা বাদ দেব, আর এটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু তাআলা এর উসলুব কি ছিল দাওয়ার ব্যাপারে, একটা হাদিস বলে শেষ করে দেই। দেখুন মাঝে মাঝে আমার নিজেকে আমি নসিহত করি এই দিয়ে, একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামের সব মানব, তবে একটা জিনিস আমারে অনুমতি দিতে হবে, আমি শুধু ব্যভিচারের অনুমতি চাই। আচ্ছা বলেন, আপনার আমার কাছে আয়া কেউ যদি এমন কয় কি করবেন? আহমদুল্লাহ ভাই দরশি দিয়া ঠ্যাংটা ভালো করে বাই দাঁত চাতালে পিটনি দেবেন, দেবেন না দেবেন না? আমি হলে, আপনি হলে সবাই করুন নাকি ভাই? যান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, কতটা ইজি, কতটা চিন্তা করতে পারে বিশ্ব নবীর কাছে যুবক বলছে, আমি সব কিছু করব, একটা অনুমতি চাই, কি করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের প্রতি রাগ করলেন না, বিরক্ত হলেন না, গুস্সা দেখালেন না, ঠ্যাং ভাঙতে চাইলেন না, যেটা আমি হইলে হয়তো করতাম, আমি তো, আমার কাছে তো ওহি নাই, ওহি দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলকে শাসন করেছেন, ঠিক না বেটি? আজ আমরা আলেম ওলামা আমাদেরকেও ওহি দ্বারা শাসিত হওয়া উচিত, কিন্তু অনেকেই মনে করি আমি শাসনের ঊর্ধ্বে, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত ঠিকমতো নিজের মধ্যে হচ্ছে না, অন্যের মধ্যে পৌঁছাচ্ছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন বস। যুবক বসল। একটি পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, আচ্ছা যুবক, তোমার মায়ের সাথে, কারণ একজন নারীর কয়টা পরিচয় হয় মেয়ে, না হয় বোন, না হয় স্ত্রী, না হয় মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন এক এক করে, আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি কি অনুমতি দেবে? যুবক তেলে বেগুনে চলে গেল, ঠিক না বেটি? তেলে বেগুনে, আচ্ছা তোমার বোনের সাথে, আচ্ছা দেবা না, আচ্ছা তোমার স্ত্রীর সাথে? ইয়া রাসূলুল্লাহ বলেনটা কি, আমার বোন পরে তো পৃথিবীতেই থাকতে দেব না, আপনারা কি কইবেন? প্রশ্ন করলেন, আচ্ছা তোমার মেয়ের সাথে, আমার কলিজার টুকরো মেয়ে তার সাথে, তোমার মা, আমি যার গর্ভ থেকে এসেছি তার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া, তিনি আমাদের সবার জন্য দলিল। তিনি বললেন, যুবক তুমি যার সাথে ব্যভিচার করতে চাও সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো। যুবকের বিবেক খুলে গেল, মুহূর্তেই তওবা করলো, বলে না সুবহানাল্লাহ। আজ দাওয়ার উসলুব এমন হওয়া উচিত না উচিত না? উচিত না উচিত না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাওয়ারই পদ্ধ, বিশেষ করে আমরা যারা দাওয়া দিতে চাই, দাওয়ার কাজ করতে চাই, আমাদের মধ্যে এই উসলুব আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আনোয়ানের তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমার ইচ্ছা ছিল আরো অনেক লম্বা আরো বেশ কয়েকটা বিষয়ে বলবো, তো আসলে শুনেন শুনেন, গরম যে পরিমাণ, আচ্ছা আমার মনে হয় আমার পক্ষ থেকে এককভাবে কথা না হয়ে আপনাদের বক্তৃতাও শুনব, রাজি আছেন? শুনেন আপনাদের বক্তৃতা মানে আবার মনে করবেন না ওয়াজ করতে চাবি দিয়ে দিয়েছি না, এখন আপনাদের বক্তৃতাও শুনবো, তার মানে প্রশ্ন আর উত্তর, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এলম শিকার, ইসলাম বুজার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম প্রশ্ন এবং উত্তর, তবে অবশ্যই প্রশ্ন করতে হবে না জানা বিষয়ে জানার জন্য, ঠিক আছে তো? কে আদেশ করেছেন? আল্লাহ সুবহানাহু, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাইলে আহলে যিকিরকে প্রশ্ন করো। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এটাই মানার চেয়ে আমাদের অনেক আছে ঠেটামির জন্য প্রশ্ন, আছে না নাই? এরা কোরআনের আয়াতের বিপরীত, জানা বিষয়, আচ্ছা একটু বাজাইয়া দেখি, শুনেন এই বাজাইয়া দেখি। এই যে ডক্টর আহমদ, শেখ আহমদুল্লাহ বলতেছিলেন আমাদের আমাদের এক বড় মুরব্বী, দাওয়ার ক্ষেত্রে আমাদের অগ্রজ, তিনি তাকে তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছিলেন, অনেকে আসে প্রশ্ন করে নিজের পক্ষে হুজুরের মত নেয়ার জন্য, ঠিক না বেটি? আমি ব্যক্তিগত অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে গিয়ে ঠেঠামির জন্যে প্রশ্ন করা যাবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। আর হ্যাঁ, প্রশ্ন আমল করার জন্য, জেনে আমল করার জন্য, এমন এমন ব্যাপার আছে প্রশ্ন করা উচিত না। আল্লাহ তাআলা বলছেন লা তাসআল আন আশিয়া ইন তুবদালাকুম, আরে কোরআন কেমন আয়াত না বাহিরে বলে, লা তাসআল আন আশিয়া, এমন কিছু ব্যাপারে প্রশ্ন করবা না, ইন তুবদালাকুম তাসুকুম, যদি প্রকাশ পায় তাহলে তোমার কষ্ট পাবে। তার মানে প্রশ্ন অনেকেই করতে পারে, সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত না। যেমন আমাকে আজকে একজন একটা প্রশ্ন করেছেন, আমাকেই কোনো একটা না বললাম না বিষয়টা, আমি বলছি আচ্ছা আচ্ছা এই বলে আর কিছু বলি নাই। তার মানে অনেক প্রশ্নের উত্তর দিতে ইমাম আহমদ ইবনে হাম্বাল, চিনেন তো, বলেন রাহমাতুল্লাহি,
প্রসিদ্ধ চার মাজহাবের, আমি তো বলি উনি সব উনি সর্বশেষ লেটেস্ট এবং তিনি সবচেয়ে বিশুদ্ধতম মাজহাব।